মেয়ে হওয়ার পর এতটাই ব্যস্ত হয়ে গেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো আজ রান্না করতে করতে তোমাদের সাথে ভাবলাম গল্প করা যাক তো কিছু জামাকাপড় নিয়ে নিয়েছে মা কাচাকুচি করবে বলে আর রান্না এখন তেমন করাই হয় না মাই করে তো আজ এনেছে ইলিশ মাছ তাই শখ করে আমিই রান্না করব তো তোমরা দেখছিলে আমার মেয়ে ঘুমাচ্ছে তো সেই কারণেই আমি রান্না করতে এসেছি আর ওর ঘুম না খুব কম মানে রাতে তো জেগেই থাকে আর দিনেও কোলের মধ্যে ঘুমাবে যদিও এত ছোট বেবি ও তো সবসময় মানে কিছুদিন আগে পেটের মধ্যেই ছিল এখন ওরা কোলের গরমেই থাকতে চায় জানি না সব বেবি এমন করে কি না আমার বেবি এরকম করছে তো এই কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তোমরা আমাকে কেউ ভুলে যেও না আর আজকের ইলিশ মাছের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও তো দেখবে এক্ষুনি আমার বেবি এই দেখো উঠে গেছে তো কিছু করার নেই আমি রান্না করতে করতে আবার ওর কাছে চলে এসেছি আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই যে আমার ইলিশ মাছ কমপ্লিট তো গাইজ বাই বাই